এটা দাঁতের গোড়ায় এবং জিভের নিচে, মাড়ির নিচে আপনার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং মুখের ভিতরে দুর্গন্ধ। জিনিস খেয়াল রাখতে হবে, দাঁতের গোড়া শক্তিশালী করার জন্য দাঁত এবং দাঁতের মাড়ির সবচেয়ে সুন্দর ওষুধ হলো কাঁচা হলুদ, গাজর, পেয়ারা। এবং খারাপ রোগ যে আপনাকে যত বেশি দিন যাবে তত বেশি আপনার দাঁতের মাড়ি পর্যন্ত নষ্ট হতে থাকবে। কাঁচা হলুদ দাঁতের গোড়ার যে কোনো রোগ সারাতে পারে। কে আপনি সালাদ হিসাবে মধু দিয়ে বা দধি দিয়ে চিবিয়ে চিবিয়ে ওই বিটটা খান, আলহামদুলিল্লাহ কোনো ওষুধ ছাড়া আপনার মুখের গা, দাঁতের গা, জিভের গা, মাড়ির গা সব রকম ইনসাইডের ঘা আপনার চলে যাবে। জিভে এবং মুখে সাধারণত ঘা হয়, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে আমাদের রিগুফ্লাভিন নামে একটি ট্যাবলেট দেওয়া হয়। রিগুফ্লাভিন না খেয়ে আপনি যদি একটি গাজর ভালোভাবে চিবিয়ে আগা মাথা সুন্দর করে একটি গাজর খেয়ে ফেলান, আলহামদুলিল্লাহ আপনার মুখের ঘা, দাঁতের ঘা, ঠোঁটের ঘা, জিভের ঘা চলে যাবে। আবার যদি আপনার মুখে ঘা হয় আপনি কাঁচা হলুদও চিবিয়ে খেতে পারেন, বড় একটি টুকরা কাঁচা হলুদ আপনি চিবিয়ে খেয়ে নেন। যদি যদি ডাইরেক্ট খেতে না পারেন তাহলে একটু মধু দিয়ে খান। তাছাড়াও যদি আপনার মুখে ঘা হয় তখন আপনি অনেক বড় একটা বিট নিয়ে নেন, এই বিটটাকে আপনি সালাদ হিসাবে মধু দিয়ে বা দধি দিয়ে চিবিয়ে চিবিয়ে ওই বিটটা খান, আলহামদুলিল্লাহ কোনো ওষুধ ছাড়া আপনার মুখের গা, দাঁতের গা, জিভের গা, মাড়ির গা সব রকম ইনসাইডের ঘা আপনার চলে যাবে। দাঁত এবং দাঁতের মাড়ির সবচেয়ে সুন্দর ওষুধ হলো কাঁচা হলুদ, গাজর, পেয়ারা যত বেশি খেতে পারেন। যদি পেয়ারা না পান আপনার হাতের কাছে তাহলে পেয়ারা গাছের পাতা আপনি চিবিয়ে খান সকাল এবং রাতে। যদি আপনি পেয়ারা পাতাও না পান তখন আপনি আম পাতা চিবিয়ে খান। যদি আম পাতাও আপনার হাতের কাছে না পান তাহলে আপনি বড়ি পাতা খান। এবং আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দাঁতের গোড়া শক্তিশালী করার জন্য আপনাকে বারবার দাঁত মাজতে হবে, একবার পেস্ট দিয়ে, একবার ব্রাশ দিয়ে, একবার ব্রাশ ছাড়া, একবার শুধু আঙুল দিয়ে বা মেসোয়াক দিয়ে বারবার দাঁত মাজতে হবে। যতবার আপনি বাথরুম যাবেন ততবার বারবার কুলি করবেন, যত বেশি কুলি করবেন দাঁত তত আপনার ভালো থাকবে। দাঁত ভালো রাখা খুব সহজ যদি আপনি দাঁতের সাথে সহযোগিতা করেন। দাঁত আপনাকে শক্তিশালী করবে, দাঁত পড়ে গেলে আপনার খাবার দাবার সব কিছুতেই আপনার সমস্যার সৃষ্টি হবে। আর দাঁতের ব্যথা এত কঠিন এবং খারাপ রোগ যে আপনাকে যত বেশি দিন যাবে তত বেশি আপনার দাঁতের মাড়ি পর্যন্ত নষ্ট হতে থাকবে। কাঁচা হলুদ দাঁতের গোড়ার যে কোনো রোগ সারাতে পারে। আপনি কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। আসলে মুখের দুর্গন্ধটা বাংলাদেশের মানুষের ভিতরে এটা অনেক বেড়ে গেছে, প্রায় আপনার 9 কোটি মানুষের ভিতরে, 18 কোটি মানুষের ভিতরে 9 কোটি মানুষেরই মুখে দুর্গন্ধ হচ্ছে কম বেশি। এবং এত বিচ্ছিরি দুর্গন্ধ হয় এর একমাত্র কারণ আমরা খাবার পরে কুলকুচা করি না, ভালোভাবে কুলকুচা করতে হবে, প্রতিদিন টার্গেট রাখতে হবে 10 বার আমি ভালোভাবে মুখ কুলকুচা করব। এবং কুলকুচার পরে একটু নিম পাতা চিবিয়ে নিব, একটু নিম পাতা যদি না পারি কচি পেয়ারা পাতা চিবাবো, কচি পেয়ারা পাতা যদি না পারি তাহলে কচি আম পাতা চিবাবো। এই তিনটা আমাদের টার্গেট রাখতে হবে। এরপরে মুখের ভিতরে একটু লবঙ্গ চিবিয়ে নিতে হবে, একটু দারচিনি, একটু এলাচি চিবাইতে হবে, না হলে পরে খাদ্যাভ্যাসেও কিন্তু এইগুলি কাজ করবে। আর পানির পরিমাণ অনেক বেশি খেতে হবে, কোনো মতেই কোনো কোষ্ঠকাঠিন্য থাকা যাবে না, কোনো মতেই পুরনো কোনো মাংস খাওয়া যাবে না, আর কোনো মতেই 2-3 বার পাক করে কোনো খাবার খেতে পারবেন না। 2-3 বার বলতে বুঝবো আমি এইটা, ধরুন আপনি একটা KFC থেকে একটা মুরগি ভাজা কিনে আনছেন, সেটা আপনি রাতে আনছেন, অর্ধেক খাইছেন আর অর্ধেক রাখেছেন ফ্রিজে, 2-3 দিন পরে আবার ওটাকে গরম করলেন, গরম করে আবার অর্ধেক খাইলেন, আবার 2-3 দিন পর গরম করে খাইলেন, এরপরে আপনার প্রতিটা দাঁতের গোড়ায় এবং জিভের নিচে, মাড়ির নিচে আপনার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং মুখের ভিতরে দুর্গন্ধ হয়। এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে। গরম পানি দেওয়া দরকার হলে দাঁত কুলকুচা করতে হবে, আর দিনে 3 বার দাঁত মাজার অভ্যাস করতে হবে। বদহজম হওয়ার একমাত্র কারণ হলো আপনার খাবার হজম না হওয়া। বদহজম হওয়ার একমাত্র কারণ হলো আপনি বেশি রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ভাজি, বুনা, রসানো, কষানো খাবার খাচ্ছেন। আপনাকে এটা বন্ধ করতেই হবে। আপনি নরম জাউ ভাত খেতে হবে 1 মাস। আপনি যতটুকু পারেন দুধ না খাইয়া দধি খাবেন। আপনি যত দূর পারেন পেঁপে এবং বেল
শাকসবজি ফলমূল অনেক বেশি খেতে হবে। পালং শাক এবং সজনা শাক আপনার জন্য একটা মহা ওষুধ, 600 রোগের উপকার হয় পালং শাক আর সজনা শাক খেলে। আর যারই পেটের সমস্যা আছে সে চিনি এবং চিনি জাতীয় খাবার এবং মিষ্টি মিষ্টি জাতীয় খাবার, রসগোল্লা জিলাপি এগুলি খেতে পারবে না। তাকে অন্তত 3 মাস মিষ্টি খাওয়া থেকে বিরত হইতে হবে, 2 বার গোসল করতে হবে, একটু হ্যান্ড এক্সারসাইজ, হাতের বাড়ির দেয়ালের সাথে 100 বার উঠবস করার অভ্যাস করতে হবে, কিছু ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, শরীরের ঘাম সৃষ্টি করতে হবে, ন্যাচারালভাবে ব্যায়াম করতে হবে, তাহলে পরে কিন্তু আমরা এই যে সমস্যাগুলো থেকে মুক্তি পেতে